দর্শক, আমি সোনালি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেখো প্রেজেন্স, যে রাতে সে চুলো বাঁধে অনুষ্ঠানে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা দুটো পর্ব রেখেছি। একটা পর্বে আমরা রান্না করে দেখাই আপনাদের, আরেকটা পর্বে রূপচর্চা দেখাই। সোনালির কাছে জানবো আজকে রূপচর্চা পর্বে সোনালি কী করে দেখাবে। সোনালি আজকে কী করবে রূপচর্চা পর্বে? আজকে আমরা খুব একটা ইজি ওয়েতে করা, যেরকম একটা খোপা করে দেখাবো। তো আজকে আমাদের এখানে গেস্ট হয়ে এসেছেন রন্ধনশিল্পী মেহেরনিশা, আর আমাদের খোপাটা করে দেখাবে আমার পার্লার থেকে আজকে হেয়ার স্টাইলিস্ট আছে জেমি। আচ্ছা সোনালি, তোমার মানে কয়েকটা পর্ব আমি দেখেছি, মানে আমাদের এই পর্ব, আর দর্শকরা অনেকে জানাচ্ছে যে আমরা কি অনুষ্ঠানে যেমন দেখাই যে বিভিন্ন বয়সের মহিলা, একদম টিন এজ থেকে শুরু করে আমার বয়সী এবং আমার চেয়ে যারা আর একটু বয়সে বড়, সব বয়সের মহিলাদেরই তুমি বিভিন্ন ধরনের রূপচর্চা সম্পর্কে কথা বলছো, চুল বেঁধে দেখাচ্ছ। এইভাবেই কি আমরা সবসময় মানে আমাদের অনুষ্ঠানে দেখাবো যে সব বয়সী মহিলারা যাতে এই অনুষ্ঠানে আসতে পারে? প্রচুর দর্শক আমাদের জানিয়েছে যে তারা ওই অনুষ্ঠানে চুল বাঁধার জন্য, রান্না করার জন্য আসতে চায়। তাহলে আমরা কি দর্শকদের বলবো আপনারা আমাদের, আমরা একটা ঠিকানা দিয়ে দেবো যে যোগাযোগ করার জন্যে? হ্যাঁ, আমরা এরকম কিছু করতেই পারি, যারা ইন্টারেস্টেড ওখান থেকে আমরা আমাদের নেক্সট যখন আমরা আবার শুট করবো তখন আমরা ওনাদের। দর্শকরা আপনারা চোখ রাখুন চ্যানেলের পর্দায়, আমরা অবশ্যই ঠিকানা দিয়ে দেবো, আপনারা কোন ঠিকানায় যোগাযোগ করলে আমাদের অনুষ্ঠানে চুল বাঁধতে আসতে পারবেন সোনালির কাছে, আর আমার সাথে রান্না করতে পারবেন। আমার মনে হয় আপনারা সবাই অনেক খুশি হয়েছেন। চলুন এখন দেখি সোনালি রূপচর্চা পর্বে কী করবে আজকে। তো এখন আমাদের আজকে যে গেস্ট মেহেরনিশা আপাকে আর জেমিকে আমি আসতে আমন্ত্রণ জানাচ্ছি। আসুন, আমরা আজকে আপনাকে একটা খোপা করে দেখাবো। আপনার তো টিভিতে রান্নার প্রোগ্রাম দেখা যায়, করতেই হয়। সো এমন একটা কিছু দেখাতে চাই যেটা আপনি ধরেন যখনই কোনো প্রোগ্রাম থাকে তখনই করে চলে যেতে পারেন ইজিলি। তো জেমি আজকে দেখাবে আপনাকে একটা খোপা করে। মেহেরনিশা আপা আমার হচ্ছে ফার্স্ট ক্লায়েন্ট, আমি মেকআপ করা স্টার্ট করি 2013 থেকে। তো এই আপু হচ্ছে ফার্স্ট যে আমার কাছ থেকে মেকআপ করে তার মেয়ের বিয়ের সময়। তো আপনি এক্সপিরিয়েন্স যদি আমাদের সাথে একটু শেয়ার করেন, কেমন লেগেছিল হাই ডেফিনেশন মেকআপ করে? আমি তো তোমার কাছে মেকআপ নিয়ে গেলাম, তার বিয়ে বাসা সবাই আসলে বলে কি ব্যাপার, তুমি কোথায় থেকে মেকআপ নিয়েছে? আমি সেটা তো একটু এইচডি মেকআপ, একটু ডিফারেন্ট বলে না, এত ন্যাচারাল আর অনেক ইয়াং লাগছে, মানে আমাকে নাকি 15 বছর বয়স কম লাগছে। তো তখন আমার খুব খুশি লাগছে যে না, আমাদের দেশে মেকআপটা আসছে, আমাদের যদি দর্শকদের একটু বলেন যে কেমন লাগে ওখানে সার্ভিস। ওখানে সার্ভিসটা আমার খুবই ভালো লাগে, কারণ আগে যে পার্লার গুলো যেটা সেগুলো একটু বাণিজ্যিক টাইপের আমার কাছে মনে হয়, এখানে কি একটু হোমলি মনে হয়। মানে আমাদের এনভায়রনমেন্টে এরকম যে আমার, যেমন আপনি জেমিকে তো আপনি অনেক আগে থেকেই চিনেন, তো অলমোস্ট দেখা যায় যে অলমোস্ট এভরি অল্টারনেট উইকেই এদের সাথে দেখা হয়। তো আমাদের ওখানে হয় অনেক ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, এই জন্য ক্লায়েন্টরা অনেক পছন্দ করে। আর যে জিনিসগুলো ইউজ করা হয় ধরেন, তা আমাদের তো ফেশিয়াল থেকে পেডিকিউর, ম্যানিকিউর, চুল কালার সবই করতে হয়। আমাদের এমন একটা এজ আপনার, স্কিনটা এত সুন্দর, কোথায় পেডিকিউর ম্যানিকিউর করেন, এত হাত পা গুলো এত সুন্দর চকচক করে, আমরা তো এই যে সোনালির পার্লারে, মানে তোমার জিনিসগুলো কি একদম খুব আধুনিক মডার্ন, যেগুলো আমাদের দেশের বাইরে যেভাবে করে সেই কাজটা এখন আমরা বাংলাদেশে পাচ্ছি। এই জন্য তোমাকে অনেক, মানে তোমাকে আমি অনেক ধন্যবাদ। না মানে ফার্স্ট ক্লায়েন্ট হিসাবে মানে হয় না যে আমার সাথে আপনার, আমি ওইভাবে করেই তো চিনি আপনাকে, তো ওইভাবে করে একটা অন্যরকম সম্পর্ক হয়ে গেছে। তো আমাদের বেসিক্যালি আমরা চেষ্টা করি সব ক্লায়েন্টদের সাথেই এরকম রিলেশনশিপ রাখা, যেন মানে আমাদের মনে হবে যে আমরা একজন আরেকজনের আত্মীয় বা ফ্রেন্ড। পিছনটাতে পেঁচিয়ে পেঁচিয়ে আটকাই দিচ্ছে চুল। আমি অনেক সময় দেখি যে আপনি পার্লারে কোনো দাওয়াত থাকলে এসে খোপা করেন, মাঝে মাঝে ফুলও লাগান, তো আজকের জন্য আপনার জন্য আমরা বেলি ফুলের মালা এনে রেখেছি।
আর আপনি তো রেগুলারলি রান্নার প্রোগ্রাম করছেন, তো আমাদের যদি বলেন কেমন লাগে রান্নার প্রোগ্রাম করতে বা রান্নার সাথে যে একটা সম্পর্ক। রান্নার প্রোগ্রাম তো আমি আজকে 12 বছর ধরে করছি, মানে রান্নাটা প্রোগ্রামটা আমার আসলে খুবই ভালো লাগে। কারণ মানুষের প্রথমে হলো কোথায় আমি কীভাবে খাচ্ছি, তারপরে কীভাবে বসবাস করছি, মানে ঘর লাগছে, তারপরে হলো চিকিৎসা, এই তিনটে জিনিস মানুষের খুব প্রয়োজন। মারা ঘরে বসে যখন টিভি দেখে রান্নাটা শিখবো, তখন কিন্তু আমরা একটা ভালো সুস্থ জাতি দিতে পারবো। এটা কিন্তু একটা বিশাল প্রোগ্রাম আমাদের দেশে। এখন তো সবাই বুঝছে যে না, একটা সুন্দর, মানে আগে হয়তো মানুষ অতভাবে মানে মনে করতো যে শেফরা ছাড়া আর কেউ রান্না করতে পারবে না, বাট এখন দেখা যায় যে সবাই, অনেক ছেলেরাও, মানে অনেক ছেলে লিটারালি এখন বলতে গেলে সব বাসার ছেলেরাই রান্নাঘরে ঢুকে রান্না করছে, এই টিভি প্রোগ্রাম দেখে দেখে। তারপর আপনাদের তো একটা কুকিং অ্যাসোসিয়েশন আছে, যে বাংলাদেশে মেয়েরাই কিন্তু এই খাদ্যটাকে প্রমোট করলো। অন্য দেশে যেমন শেফরা করেছে, কিন্তু বাংলাদেশে মেয়েরাই করেছে। টিভি এখন সবাই রান্না করে করছে, খাচ্ছে, বিভিন্ন চ্যানেলে কাজ করছে। তা আমরা চিন্তা করে দেখলাম, কেকাপ আমাদের সাথে আছেন, উনি আমাদের প্রেসিডেন্ট, তো যে আমরা যে রান্নাটা দিয়ে যে একটা সমাজের অনেক বড় উপকার করা যায়, সেটাই আমরা নিয়েছি। যে আমরা যখন সব বিচ্ছিন্ন থাকবো কেন, সবাই এক জায়গায় হয়ে আমরা গরিব মেয়েদেরকে যারা স্বল্প আয়ের, এদেরকে আমরা বিভিন্ন গ্রামে যে বা মফস্বল টাউনে যে ওদেরকে আমরা সমোসা, সিঙ্গারা, তারপরে ডালপুরি এগুলো শিখে ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমরা কিছু টাকা দিয়ে আসি, যাতে ওরা নিজেরা মানে নিজেদের আত্মনির্ভরশীল হতে পারে। তারপরে মেয়েদেরকে আমরা একটু হাউস কিপিং শিখাই, রূপচর্চা, যেটা সোনালি আমাদের ওটা দেখাশোনা করে। তো এর মধ্যে আমরা অনেক মেয়েদেরকে করেছি, এর মধ্যে তো অনেকজনই ক্লাস করে গেছে, 20 জন মতো, আর এখনো মনে হয় মানে আমাদের নেক্সট ক্লাসের জন্য অনেক স্টুডেন্ট ওয়েট করছে। আমরা বাঙালি মেয়েরা রান্নাতে ভালোবাসি, ঘরে বসে যদি আমি আত্মনির্ভরশীল হতে পারি, আমাদের এরকম হয়েছে 2-3 জন, মানে ঘরে বসে কিন্তু দেখেন কাজের লোকে বেতন টেতন দিয়ে 20-30 হাজার টাকা তার একদম নেট ইনকাম হচ্ছে। মানে এটা তো বেশি দিনও হয় না যে আপনারা শুরু করেছেন, আমাদের তো প্রায় এটা 2 বছর হতে যাচ্ছে। হ্যাঁ, আপনারা দেখেন দর্শক যে খোপাটা কিন্তু 5 মিনিটও লাগলো না, হয়ে গেল খুব তাড়াতাড়ি করে। এখন জেমি ফুল লাগিয়ে দিচ্ছে, আপু দেখেন আপনাকে কেমন লাগছে, হয়ে গেছে খোপাটা, না সুন্দর লাগছে। আর আপনি তো মানে আমাদের কাছে আসেনি সব সময়, তো আমাদেরও খুব ভালো লাগে যে আমাদের পার্লারে আসছেন আর আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমাদের খুবই ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে যে তোমার সাথে মানে এত সুন্দর একটা প্রোগ্রাম, আমি বাংলাদেশে কিনা মানে আমাদের দেশের আশেপাশে আমি কখনো দেখিনি, যে আমাদের দেশে যে এত বড় একটা কথা আছে যে রান্ধে এসে চুলো বাঁধে, সেটা তুমি আজকে বাস্তবায়িত করলে, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। মেনলি এটা আইডিয়া আমারই ছিল, তো এখন মানে অনুষ্ঠানটা দেখেও সবাই বলছে যে খুব পছন্দ করছে, যে দুইটা জিনিস একসাথে শিখে ফেললো, যে চুলো বাঁধবে রান্নাও করবে। আপনারা দেখলেন যে এতক্ষণ জেমি মেয়োনিজ আপুকে একটা খোপা করে দিল, এখন মেয়োনিজ আপু আমুর সাথে যে রান্না করবে, কিন্তু তার আগে ডেকো প্রেজেন্ট যে রাধে সে চুলো বাঁধে অনুষ্ঠান থেকে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা এতক্ষণ রূপচর্চা দেখলাম, এখন আমরা দেখব আজকের রান্না। সোনালি আগেই বলেছে মেরুনেস আপা একজন রন্ধনশিল্পী, আজকে তিনি রান্না করবেন আর আমি দেখব। চলুন আপাকে ডেকে নিই। আপা আসেন, কেমন লাগলো আপা চুল বাঁধতে? আমি তো বসে বসে দেখলাম, কারণ রান্নার অনুষ্ঠানের আগে তো আমরা চুল একটু সাদা সেজেটে জেনেই আজকে চুলটা বেঁধে নিলেন এখানে অনুষ্ঠানে এসে। আপা আপনি তো মানে অনেক রান্না করেন, টিভিতে রেগুলার অনুষ্ঠান করেন, রান্নার স্কুলে রান্না শেখান, আজকে আমাদের কী তৈরি করে দেখাবেন? আমি আজকে দেখাবো হলো চটজলদিভাবে হটডগ। হটডগ আমার মনে হয় সবারই প্রিয়, সবাই বাজার থেকে সসেস কিনে তারপরে বন কিনে তৈরি করে, আপনি হটডগের ভিতরে যে আমরা মাংসটা দিই সেটা নিজে তৈরি করে দেখাবেন। আপনাকে কী করতে হবে প্রথমে বলেন, আপনি এদিকে চলে আসেন আমি এদিকে দাঁড়াই। আমি আজকে চিকেনের তৈরি করব সসেজের মতো। এখানে আমি চিকেনের কিমা করে নিয়েছি আপা, 400 গ্রামের মধ্যে পেঁয়াজ দিছি 2 টেবিল চামচ আর 2 কাঁচামরিচ দিয়ে একদম চপারে, মানে হ্যাঁ
মানে চপ করে নিয়েছেন একবারে একবারে ব্লেন্ড করে নিয়েছেন ঠিক আছে এখন এর মধ্যে শুধু দিব একটু আদা বাটা দেন আধা চা চামচ মাখাতে পারবেন অন্য বিষ লাগবে হ্যাঁ মাখাতে পারব রসুন বাটা আধা চা চামচ দেন একটু লবণ গ্রিল করবেন আমি তাওয়াটা বরং গরম হতে দেই তাই না হ্যাঁ হ্যাঁ গ্রিলের তাওয়াটা ভালো গরম হলে লবণটা পরিমাণ মতো দিবেন এখানে আমি আধা চা চামচের একটু বেশি দিচ্ছি দেন তারপরে দেবো গোলমরিচের গুঁড়া এটা আধা চা চামচ দিলাম দেন ভিনেগার ভিনেগার দিচ্ছি এক চা চামচ হ্যাঁ দেন আর কর্নফ্লাওয়ার দিব এটা হলো একটু বাইন্ডিং এর জন্য যাতে খুলে না যায় 2 টেবিল চামচ মতো দিব দেন আমি এর মধ্যে আপা গ্রিলের প্যানে একটু ব্রাশ করে দিলাম তেল হ্যাঁ কারণ গ্রিলের রান্নাটা খুবই স্বাস্থ্যসম্মত জি তেল কম থাকে তো গ্রিলটা এটা এইভাবে মাখিয়ে নিতে হবে মানে আপনি একদম দেখাচ্ছেন আমাদের আমরা ঘরে কিভাবে ফ্রেশ ফ্রেশ হটডগ তৈরি করে খেতে পারি তাই না আজকে আমরা বন দেখানো খাই যখন বানানো দেখাচ্ছি না হটডগ এর আরেক কোন আরেক দেখাবো সময় দেখিয়ে দেব বন ঠিক আছে দেন এখন আর মি এখানে 6টা মতো করব হটডগ 6টা ভাগ করে ফেলব 6টা ভাগ করে নিচ্ছি মানে খুব বেশি জিনিস লাগে না আর আমরা ইচ্ছা করলে তো এটা গরুর মাংসের কিমা বা খাসির কিমা দিয়েও করতে পারি যে কোনো কিমা দিয়ে চিকেনের কিমা দিয়ে দেখাচ্ছেন যেহেতু সবাই কিমাটা বেশি খাপায় হাতে একটু তেল নিব আপা বলছে আপার হাতে একটু তেল দেওয়ার জন্য তেল দিলাম আমি ঠিক এইভাবে এখন এটা গড়িয়ে নিতে হবে এবার গ্রিলে একটা একটা করে দেবে লম্বা করে দেন দর্শকরা দেখুন যে খুব সহজে চিকেনের যে আমরা হটডগ সেটা মেরুনে সাপা দেখাচ্ছে আপনারা কিভাবে বানাবেন হ্যাঁ যদি এটা আমেরিকান ইউরোপিয়ান বাইরের কিন্তু বাংলাদেশের বাচ্চারা বড়রা সবাই দেখা যায় যে লাঞ্চে খুব পছন্দ করে হটডগ করতে তাহলে আমরা যখন বাসায় করব তাহলে এই জিনিসটা যদি ঘরে তৈরি করে নি পরিবারের সবাই খেতে পারবে চাপা লম্বা করেই দেন আর দাগগুলো ভালো লাগবে দেখতে আপা আপনি প্রথমটা আমি একটু উল্টে দিলাম দেখুন কি ভালো লাগছে দেখতে আর ঘরে আমরা মানে ফ্রেশ কিমাটা যদি তৈরি করি শরীরের জন্য ভালো আর পরিবারের সবাই খেতে পারে কোনো চর্বি থাকে না সুন্দর থাকে কিমাটা আমরা একদম মুরগির বুকের টুকরোগুলো দিয়ে করি আপা দেখুন কত ভালো লাগছে দেখতে আমার দর্শকদেরও খুব ভালো লাগছে এখানে আরেকটা দেন আপনি রুটিগুলো ঠিক করে নেন আমি এগুলো করে দিচ্ছি আপনাকে ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি গ্রিল করবো একদিকে দেব এতগুলো পেঁয়াজ লাগবে কিছুটাও তো লাগবে না আমি অর্ধেকটা দিই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে টমেটোগুলো আলাদা শেখবো হ্যাঁ ওটা আলাদা আমি এই দুটো আর দিয়ে না পর টমেটো আর লাগবে মানে সাথে দিবেন আপনি এই ক্যাপসিকামের এখানে কি একটু ব্রাশ করে অল্প লবণ তেল দেবো হ্যাঁ একটু তেল আর একটু লবণ দিল মানে খেতে ভালো লাগে ভালো লাগে এখান থেকে ব্রাশ করে দেই টসিলগুলোর উপরে একটু দিলাম ব্রাশ করে একটু গোলমরিচের গুঁড়া হ্যাঁ এটা পরে দিয়ে আপনি হ্যাঁ দিব আমি লবণ দেবো টুকরো করে লবণও দিয়ে দিচ্ছি আর দেখুন আপা মেরুন আপা যে মানে দর্শকরা তো দেখছে আপনাকেও বলছি দেখেন গ্রিল করাতে কি ভালো লাগছে না দেখতে হ্যাঁ এটা খেতে মানে খাবার আগে যে একটা খাবার দেখলে যে একটা আগ্রহ বাড়ে হ্যাঁ সেটাই এই ধরনের খাবারগুলো দেখলে আগ্রহ বাড়ে
চিকেনগুলো প্রায় হয়ে গেছে, আমি একটা ডিশ নিয়ে আসি। দর্শকরা দেখুন, এই যে আমরা যে তৈরি করলাম হটডগের এই যে ভিতরের মাংসগুলো, আপনারা তো গন্ধ পাচ্ছেন না, যেহেতু আমরা গ্রিল করেছি আপা, গন্ধটা খুব ভালো লাগছে না, মানে চিকেনের এই ফ্লেভারটা দেন। আপা টমেটোগুলো দেন, টমেটোগুলো এদিকে, পেঁয়াজগুলো প্রায় হয়ে আসছে, টমেটো একদিকে উল্টে দিলেই হয়ে যাবে, তারপরে সবগুলো নামিয়ে ফেলবো একসাথে। ক্যাপসিকাম আর পেঁয়াজেরও সুন্দর ফ্লেভার, একটা গন্ধ আসছে, তাতে করে খেতে আরও ভালো লাগবে, তাই না মেয়ে নাপা? আমি এখানে মেয়োনিজ দিচ্ছি। মেয়োনিজটা সাধারণত যাদের ঘরে বাচ্চা আছে তাদের কাছে কিন্তু সবসময় থাকে না। এখন আমার চুলাটা বন্ধ করে দিলাম, এখানে রাখি, সব কিছু হয়ে গেছে। গ্রিলের খাবার তো এমনি স্বাস্থ্যসম্মত, তার মধ্যে দেখতেও সুন্দর লাগে, যার জন্য এত জনপ্রিয় হয়ে গেছে খাবারটা। টমেটো দেবেন, আগে ওটা দেওয়ার পর তারপরে সসেসটা দেবেন, আর মেয়োনিজ তারপরে দিয়েছেন, তারপরে দিব হলো। আর অনেকে আছে বা দেখি টমেটো সবসময় পছন্দ করে, তারা টমেটো টমেটো দিবে না, শসা দিয়ে খাবে, এর উপরে একটু টমেটো সস এইভাবে ঘুরিয়ে দিলে ওই যে ওখানে আছে। হ্যাঁ, মানে আমি এইভাবে রাখবো বনগুলা, আপনি মানে খাওয়ার জন্যে। আমাদের দেশের মানুষের মাস্টার সসের চেয়ে টমেটোর সসটাই বেশি পছন্দ করে, তাই না? তাহলে এইভাবে রাখলে আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেব। এটা দেখতে এত সুন্দর লাগছে, এটা নতুন, মানে কোনো কিছু সাজানোর দরকার নেই, তাই না? সবগুলো কালার দেওয়া, এত কালারফুল হয়েছে জিনিসটা যে খুবই ভালো লাগছে। আপনি এখন দেন সসটা কিভাবে, কারণ যারা শিখছে তারা সব কিছুই দেখতে চায়। আমরা অনেকভাবে পারি, কিন্তু সবার যেহেতু সব কিছু থাকে না, সবাই যা থাকে ঘরে সেবা যাতে করতে পারে, সেই জন্য আমরা চামচ দিয়ে দেখাচ্ছি। তারপরে একটু মেয়োনিজও দেওয়া যায় উপর দিয়ে, একটু দেখতে ভালো লাগে, একটু সাদা লাগবে। হ্যাঁ হ্যাঁ, অল্প করে দিলে না, মানে লালের ভিতরে সাদা দেখতে ভালো লাগছে। হ্যাঁ, চিজও দিতে পারে, অনেক বেশি ফ্যাট হয়ে যাবে, মেয়োনিজই ঠিক আছে, মেয়োনিজই ভালো। ঠিক আছে মেয়োনাপা, এটা একটু ধরেন, দর্শকদের একটু বলেন, জনপ্রিয় হটডগ। ঠিক আছে আপা, এখানে নামিয়ে রাখি। আপা চলেন এবার আমরা সোনালির সাথে কথা বলি। সোনালি, আমরা তখন দেখলাম মেহরুনা সাপা দেখালেন চটজলদি কী করে হটডগ তৈরি করা যায়, তা আমার তো দেখে খুবই ভালো লাগলো, তোমার কেমন লেগেছে? আমার ভালো লেগেছে, কারণ আমার ছেলে শুধু সসেজই খায়, আর কিছু খায় না, তো ওকে আমি তাহলে এভাবে করে বানিয়ে দিতে পারবো, ঘরোয়া ভাবে বানিয়ে ওকে খাওয়ানো যাবে। যে কেনাটা খাওয়া তো করে, তুমি রান্না পারো, আমি কিছুই পারি না, তো আজকে আমি শিখে গেলাম যে ওকে বানিয়ে খাওয়াবো। আচ্ছা, ডেকো প্রেজেন্স যে রাধে সে চুলো বাঁধে অনুষ্ঠান থেকে আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবার সবার সঙ্গে দেখা হবে, খোদা হাফিজ। হটডগ, মুরগির মাংসের কিমা 400 গ্রাম, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, কাঁচামরিচ বাটা 2টি, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, লবণ 1/2 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, ভিনেগার 1 চা চামচ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, চিনি 1/2 চা চামচ, তেল 3 টেবিল চামচ, ক্যাপসিকাম 1টি, পেঁয়াজ রিং করে কাটা 1টি, টমেটো 1টি। প্রথমে একটি বাটিতে মুরগির মাংসের কিমা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, লবণ, গোলমরিচ গুঁড়া, ভিনেগার, কর্নফ্লাওয়ার, চিনি ও একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে রোলের মতো তৈরি করুন। এবার চুলায় একটি গ্রিলের তাওয়াতে তেল দিন, তেল গরম হলে তৈরি করা রোলগুলো ভালো করে গ্রিল করে একটি প্লেটে তুলে রাখুন। এবার গ্রিলের তাওয়াতে ক্যাপসিকাম, পেঁয়াজ রিং, টমেটো গ্রিল করে নিন। এবার বনরুটির মধ্য দিয়ে গ্রিল করা রোল এবং সবজি দিন, তৈরি হয়ে যাবে হটডগ। সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন হটডগ।